তৃণমূল কংগ্রেস ও বিজেপি একটাই দল, এখন যা বিজেমূলে পরিণত হয়েছে এমনিভাবেই বিরোধীদের আক্রমণ শানালেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী। ভোটের প্রচারে সরগরম গোটা রাজ্যের সাথে নদিয়ার নবদ্বীপ বিধানসভা এলাকাও। রবিবাসরীয় সকালে নবদ্বীপ বিধানসভার আমঘাটা আনন্দবাস এলাকা প্রচার সারলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী পেশাই স্বর্ণেন্দু সিংহ। এদিন সকালে সিপিআইএমের দলীয় অসংখ্য কর্মীদের নিয়ে আমঘাটার আনন্দবাস অঞ্চলে গোটা এলাকায় জনসংযোগ সারলেন। এলাকার বাড়ি বাড়ি যান, কথা বলেন এলাকার পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে, শোনেন তাদের অভাব অভিযোগ। অল্পবয়সী ছেলে মেয়েগুলো শিক্ষা শেষে কাজ, কাজের দাবিতে আমাদের লড়াই, এই লড়াইতে তোমাদের সমর্থন চাই নির্বাচনে, ঠিক আছে? ভালো থেকো, কাজ করো। আর আমাদের সরকার মজুরি বৃদ্ধি করবে বলেছে, কেরালে 700 টাকা মজুরি দেয়। আমাদের সরকার এখানে সেই আইন করতে পারেনি, বামপন্থীদের সরকার, সংযুক্ত মোর্চার সরকার বলেছে 700 টাকা দৈনিক মজুরি দেবে। এখনো পর্যন্ত যতগুলো গ্রামে ঘুরেছি এবং নবদ্বীপ শহর সহ মানুষজন মুখিয়ে আছে অভূতপূর্ব সারা। এই তৃণমূল সরকার রাজ্যে আর কেন্দ্রে বিজেপি সরকার যে সমস্ত জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করে চলেছে তার বিরুদ্ধে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জেতাবার জন্য মুখিয়ে আছে, আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। কি প্রতিশ্রুতির ভিত্তিতে আপনারা এতটা আশাবাদী? না, বামপন্থীরা বা সংযুক্ত মোর্চা সরকার ঠিক প্রতিশ্রুতির কথা বলছে না, আমরা বলেছি অঙ্গীকার। আমরা অঙ্গীকার করেছি যে নির্বাচনে জিতলে সংযুক্ত মোর্চার সরকার সবার প্রথমে সরকারি শূন্যপদগুলোতে নিয়োগ করবে। এই রাজ্যে দেশে বেকারত্ব বিভীষিকার মতো মহামারীর আকার নিয়েছে। আমাদের সরকার 5.5 লক্ষ শূন্যপদে সরকারি, আধা সরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে, সরকারি শূন্যপদ নিয়োগের ব্যবস্থা করবে, এই অঙ্গীকার। আর তার সঙ্গে আরো বলছি, আমাদের সরকার বলেছে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতে, আমাদের হবু সরকার সংযুক্ত মোর্চা সরকার 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতে গরিব মানুষদের ভর্তুকি দেওয়া হবে। যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে কাজ করতে যান, তাদের কাজের জন্য এরাজ্যেই নতুন কলকারখানার 1-1টা ইউনিট খোলা হবে এবং তাদের জন্য বিশেষ দপ্তর খোলা হবে, সামাজিক সুরক্ষা তাদের নিশ্চিত করা হবে। আপনার প্রতিপক্ষ কাকে বলছেন? আমাদের প্রতিপক্ষ হচ্ছে মানুষ বিরোধী তৃণমূল আর বিজেপি জোট। তৃণমূল আর বিজেপি দুটো আলাদা দল নয়, একটা দলেরই দুটো ভাগ হয়েছে। এই বিজেমূল বলছি আমরা, আমাদের কর্মীরা সমর্থকরা বলছে তারা বিজেমূল। আমরাও বলছি যে একদিকে মানুষ আছে সংযুক্ত মোর্চার পক্ষে, আর মানুষ বিরোধী যারা তৃণমূল আর বিজেপি, জনস্বার্থ বিরোধী যারা, তারা আমাদের প্রতিপক্ষ। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।